ফেসবুক পেজ হোয়াইট বোর্ডের পক্ষ থেকে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লিঙ্গুইস্টিক্স এর ল্যাঙ্গুয়েজ সিরিজের ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা চলছে, তার 35তম পর্বে আজ আমরা আলোচনা করব হোয়াট ইজ আর ডেড ল্যাঙ্গুয়েজ। ইয়েস, হোয়াট ইজ এ ডেড ল্যাঙ্গুয়েজ? তো ডেড ল্যাঙ্গুয়েজ শুনে আপনারা বুঝতে পেরেছেন মৃত ভাষা। তো ভাষা কিভাবে মরে যায় সেটি আমরা দেখবো। মৃত ভাষা কাকে বলে, অর্থাৎ মরা ভাষা কাকে বলে? মৃত ভাষা হলো সেই ভাষা যেটি এখন আর কোনো সম্প্রদায়ের মাতৃভাষা নয়। যেমন আমরা বাঙালি সম্প্রদায়, আমরা বাংলা ভাষায় কথা বলে থাকি, যারা হিন্দি সম্প্রদায় তারা হিন্দি ভাষায় কথা বলে থাকে, এরকমই গুজরাটি, এরকমই আরো বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু যে সম্প্রদায় আর কোনো কোনো সম্প্রদায় এই ভাষাটিকে আর ব্যবহারই করে না, এই ভাষা কোনো এক সময় ব্যবহার হতো কোনো সম্প্রদায়ের দ্বারা, কিন্তু এখন আর ব্যবহার হয় না, এখন আর তাদের মাতৃভাষা নয়, তারা মাতৃভাষা পরিবর্তন করেছে। এক সময় হয়তো সাঁওতালি ভাষা তারা ব্যবহার করতো, মাতৃভাষা হিসেবে ব্যবহার করতো, কিন্তু এখন তারা বাংলা বলে। এক সময় তারা হয়তো চাকমা ভাষা ব্যবহার করতো তাদের মাতৃভাষা হিসেবে, এখন তারা বাংলা বলে। তাহলে যদি এই ভাষাটি আর কেউই না বলে, এই ভাষাটি যদি তাদের মাতৃভাষা হয়ে না থাকে, তখন কিন্তু সেটি হয়ে যায় মৃত ভাষা বা ডেড ল্যাঙ্গুয়েজ। সে ভাষাটি এখনো ব্যবহৃত হয়, কিন্তু কেউই সেটাকে মাতৃভাষা ভাষা হিসেবে ব্যবহার করে না। এমন নয় যে ভাষাটি একদম ব্যবহার বন্ধ হয়ে গেছে, তা কিন্তু না, বরং এটিকে আর মাতৃভাষা হিসেবে কেউ ব্যবহার করে না। যেমন ল্যাটিন ভাষা, ল্যাটিন ভাষা আমরা এখনো ব্যবহার দেখি, এখনো আমরা এটি বই পুস্তকে পড়ে থাকি, কিন্তু এটি কিন্তু কেউই মাতৃভাষা হিসেবে ব্যবহার করে না, এই ভাষায় কেউই আর কথা বলে না। তাহলে আমরা দেখছি যে ডেড ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান, ডেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ভাষা, ডেড ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান দ্যাট ইজ নো লঙ্গার দ্য ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ অফ এনি কমিউনিটি। কোনো কমিউনিটি এটি আর ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না, ইভেন ইফ ইট ইজ স্টিল ইন ইউজ। যদিও এটাকে ব্যবহার করা হয়ে থাকে, ব্যবহার হয়, কিন্তু মাতৃভাষা সে ব্যবহার হয় না, যে ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় কিন্তু ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় না। তার মানে তখন আমরা তাকে বলবো যে এটি একটি ডেড ল্যাঙ্গুয়েজ, যেমন ল্যাটিন একটি ডেড ল্যাঙ্গুয়েজ। আমাদের স্বপ্ন কিন্তু বাংলাদেশ উইল বি এ ল্যান্ড অফ কোয়ালিটি ম্যান, আর কোয়ালিটি ম্যানে সমৃদ্ধ একটি দেশ পেতে হলে আপনাকে কিন্তু একজন কোয়ালিটি ম্যান হয়ে হতে করতে হবে। আর কোয়ালিটি ম্যান হওয়ার জন্য আমাদের একটি স্পেশালাইজড ইউটিউব চ্যানেল, বিসিএস ক্যান্ডিডেট অ্যাডমিশন টেস্ট কলেজের শিক্ষার্থীদের জন্য একটি চ্যানেল কোয়ালিটি ম্যান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যেটি চ্যানেল অর্থাৎ ভার্চুয়াল ভার্সিটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।